নাম হচ্ছে বেলপুরি। এটা খুব সুস্বাদু জিনিস, এটা যে একবার খাবে সে আবার খেতে আসবে। যদি এটা জালে টকে ভালো করে বানাই দিতে পারে তাহলে মনে থাকবে আমি উনার থেকে বেলপুরি খেয়েছি, আবার ওইখানে যাই বেলপুরি খাই। এটা একটা স্বাদের জিনিস বাংলাদেশে, এটা সব জায়গায়। এখন এই বেলপুরিটা সব জায়গায় পাওয়া যায়, আনাসে কানাসে যেই কোনো জায়গায় চাইবেন এই বেলপুরি। যদি সুস্বাদু খানা খেতে চান বেলপুরি, যদি টকে জালে ভরপুর দেয় তাহলে আপনার কাছে স্বাদ লাগবে, মজা লাগবে। আপনার এই ব্যবসাটা কতদিন যাবৎ আপনি করতেছেন? আমি করতেছি এটা আজকে এক বছর। এক বছর? জি। এর আগে আপনি কি করতেন? এর আগে আমি দুধের সেলমেনি করতাম, দুধের সেলমেনি ছেড়ে দিছি। আকুস কোম্পানির ফার্ম ফ্রেশ দুধ এটা আমি ছাড়ি, এখন আমি এই ব্যবসাটা, এটাই আমার, এটাই দিন, হ্যাঁ এটাই আমার রিজিকের পয়সালা করে দিছি। রুটিন রুজির অবলম্বন? জি, এটাই আমার অবলম্বন। আমার কোন সমস্যা হলে আমি এটা রাখি, আমি মানুষকে সময় দিতে পারি, বাড়ির যাইতে পারি, সময় দিতে পারি, হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। যে খায় হে কয় ভালো হয়েছে, ইনশাল্লাহ এইভাবে চালিয়ে যাও। অবশ্যই দর্শক অনেকে খাই, অনেকে আবার অনেকবার ফিরে আসে, দাদা আপনি কোথায় বসেন, হয়তো আমাকে এইভাবে বলে, তখন আমি আমার জায়গার ঠিকানা দিয়ে দিই। আমি খালপাড়ে একটা জায়গায় বসি, আপনার এখানে বসেন? হ্যাঁ, এখানে রেগুলার না, না এখানে শুক্রবারে এই প্রথম আসছি, ওই সাইডে বসতাম, তো এই সাইডে মানুষজন বেশি, তো আপনার পরিচয় হইতে হইতে না কাস্টমার, এখন যারা খাইছে এরা খাইতেছে আর অনেকে। এ বেলপুরি এমন একটা নেশাকর জিনিস, বন্ধু বন্ধুর কাছে এক ইচ্ছা, দাওয়াত দিলে যায় না, বন্ধু বন্ধুকে আন্দা করি ধরি আমাকে এক পিস খাব, আবার অনেক বন্ধু লুকাই লুকাইও খায়, বন্ধুকে জানো না দেওয়া লাগে, না দেওয়া লাগে। এটা এমন এক সুস্বাদু, ছোটবেলা বাচ্চারা যেভাবে স্কুল কলেজে ভার্সিটির সামনে বসে যেভাবে বিক্রি করে যেভাবে খায়, হ্যাঁ যেভাবে খায়, দাওয়াত দিলে যায় না, কিন্তু এক পিস বেলপুরির জন্য বহুত আকুতি মিনতি করে বন্ধু বন্ধুর কাছে, জানি না আল্লাহ এটার ভিতরে কি এক গুণ দিয়ে দিছে। টেস্টি সল্ট বিভিন্ন ফ্লেভার দিয়ে আপনি তৈরি করেন, যার জন্য খুব, জি এটা সবচেয়ে, এটাতে টকের মধ্যে সবচেয়ে সুস্বাদু জিনিস। এটা আমরা কি নিয়ে আনি 150 টাকা পিস করে, প্রতি পার পিস 1 টাকা 50 পয়সা। জি, প্রত্যেকের সংগ্রহ করেন এগুলো? এটা কারখানা আছে, কারখানা থেকে হেরা নিজে হাতে বানায়, এটা কোনো মেশিনে না, আপনি নিজে দেখবেন ঘরে যেভাবে রুটি বানায় এভাবে একবার পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে এই জিনিসগুলা তারা বানায়। এটা নিজে তৈরি করতে পারেন না তাহলে আর ভালো হয় না? না, নিজে তৈরি করতে গেলে এখানে অনেক কিছু লাগবে, আপনার বড় একটা কড়াই লাগবে, গ্যাসের চুলা ওই ধরনের লাগবে, নিজের একটা রুম আলাদা লাগবে, এটা অনেক। আপনার পুরস্কার 1 কেজিতে তুলদি 50 লিটার টক হবে, আর এটা 1 কেজিতে তুলদি 1 লিটার টক হবে, মাত্র 1 লিটার। জি, তাহলে এটা বেশি লাগে এটা, হ্যাঁ এটাতে 400 টাকা খরচ হবে 1 কেজিতে তুলে টক বানাইতে, ফুচকার 1 কেজিতে তুলে টক বানাইতে, হ্যাঁ আপনার 3 টাকা খরচ হবে না, কোথায় 400 টাকা কোথায় 300 টাকা, গুণাগুণ কতটুক তাফাত, অনেক তফাত, এখানে অনেক বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, টক এটা 1 আইটেম না, ওইটা হইছে আপনার যেটা পানিপুরি ওইটার জন্য, বেলপুরির টকটা হইতে সুস্বাদু লাগবে আপনার, ময় মশলা দিয়ে এটা নিজে হাতে বানানো লাগবে।